ভিয়া ভাই ইচ্ছক কথাছে এবার গাছ বেশি শীত বেশি কাজকর্ম করতে পারে না ঠান্ডার জলায় প্রচুর শীত শীতের লাগে বলে আগুন ধরে আগুন হইতে আছে খুব কষ্ট এবার কাজকর্ম করতে পারে না ঠান্ডার জলায় এই যে আগুন ধরে এখন আগুন হইতে আছে সারাদিন কোনো কামে যায় না এই যে সারাদিন আগুন হইতে আছে ঠান্ডায় অন্য অন্য টাইমে ঢাকা এত শীত আসলো না এখন প্রচুর শীত ওদিকে অনেক শীত দেশে যায় না অনেক কষ্ট হইতে আছে শীতের লাগে কাজ কাম করতে পারি না শীত তো প্রচুর পরিমাণ ডেলি বাড়তেছে কমে না হ্যাঁ তো দু দু সময় তো শীতে আর ওখানকার শীতে বেশ কম আছে তো ওই রকম ছিল না ওখানকার শীত গরমে গরম ছিল শীতে শীত ছিল কোনো ওই রকম ছিল না মানে এখন ওই ঠান্ডার ভাব বেশি গরমের ভাব কম এই জন্য আমাদের মানে চলাফেরা করতে একটু সমস্যা হয়ে যায় পানি টানি ঠান্ডা উঠা ধরা ধরে বেশি ক্রাইসিস এই জন্য আমার বড় করবো না ওই পানিটাই মনে করেন অ্যাকশন করে বইয়ে থাকে গলার টন আটকে যায় কপ বাজে যায় শীতে তো কষ্ট করতেছে আগুন পাইতেছে মানে কষ্ট করতে শীতে কি প্রচুর শীত কম্বল তো পাই না সরকারে এই জুট মুটো মনে দাঁড়ায় এখন পাইতেছে এবার বেশি শীত বেশি কাজকর্ম করতে অসুবিধা হয়েছে যে ঠান্ডা লেগে কামে দিতে না শীতে আগুন পাইতেছে আমি কী করবো সরকার যদি আমাদের দিকে না দেয় আমাদের এখন করতে শীত তো অনেক বেশি শীতে তো কষ্ট হইতে আছে কষ্ট তো হইতে আছে আরও দেখছি আরও শীত এর চেয়ে বেশিও আছে এখন তো মনে করুন আস্তে আস্তে এখন তো আমরা বয়স বেশি শীত বেশি লাগে শীতের নাকি মানুষ একেবারে কাই ভিয়ে ইচ্ছক করতেছে আর আগুন নিয়ে বয়স আনাচ্ছে বাইরে বাড়াইতে পারতেছি না হাত পাও বাইরে বার করানো যায় না এত শীত অন্য বছরে তো এবার বছরে শীত বেশি না এই অনেক শীত শীতের লেগে হাত পাও বাইরে বার হয় না কর্ম না করলে খামু কি এবার স্যার শীত বেশি কম্বল টম্বলে দেওয়াটা আমার গরিব মানুষ দেওয়া ভালো দিলবারে আমরা সবাই একটু উপকার হয়তো বাঁচে থাকতে পারতাম শীতে কষ্ট করতেছে আমার খেতা বালিশ নাই ব্যাংকের শুয়ে থাই কারণ বাজারে মসজিদ হয় নামাজ কালাম পড়ি মসজিদ গড়ে শুয়ে থাই আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 8.8 ডিগ্রি সেলসিয়াস এছাড়াও রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এই শৈত্যপ্রবাহের অবস্থা আস্তে আস্তে উন্নতির দিকে যাবে অর্থাৎ আগামীকালকে থেকে তাপমাত্রা একটু কাছাকাছি থেকে সামান্য বাড়তির দিকে অগ্রসর হবে তবে যে কুয়াশাচ্ছন্ন অবস্থা বিরাজ করছে যেটা দেখা গেছে যে কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার রয়েছে এবং আবার দেশের মধ্য অঞ্চলে কিন্তু একেবারেই এখন পর্যন্ত সূর্যের দেখা যায় নাই এই অবস্থাটা হয়তো আর দু একদিন পর উন্নতির দিকে যাবে তখন কুয়াশার পরিমাণটা কমে আসবে পাশাপাশি দেশের তাপমাত্রা রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং যে মৃদু শৈত্যপ্রবাহ এটা আস্তে আস্তে এরিয়াটা কমে আসবে তবে অন্য একটা খবর হচ্ছে যে আগামী 18-19 জানুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেই ক্ষেত্রে 16 জানুয়ারি থেকে একটা মেঘলা আবহাওয়া আবার শুরু হতে পারে আমাদের তাপমাত্রার ক্ষেত্রে ওই রকম বড় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই তবে যে কুয়াশার যে অবস্থা আছে এইটার জন্য মানুষ ভোগান্তিতে বেশি আছে অর্থাৎ দিনের বেলা কিন্তু রাতের তাপমাত্রা কম থাকলেও দিনের যদি আপনার সূর্যের আলো পাওয়া যায় অর্থাৎ কুয়াশাচ্ছন্ন না থাকে তাহলেই মানুষ কাজ করার ক্ষেত্রে স্বস্তি পায় সেই দিক থেকে কুয়া এই যে গত কয়েকদিন ধরে কুয়াশাচ্ছন্ন থাকার কারণে মানুষের কিন্তু অস্বস্তিতে আছে অর্থাৎ মানুষের যে অনুভূতি যে শীতের অনুভূতি সেটা কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ থাকলে অনুভূতি কিন্তু বেশি আছে